আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশের মানুষ যখন দারিদ্রতার অভাবে ভুগছে, অর্থনৈতিক ভাবে তারা একটু সুবিধা পাইলে, যেমন একটু ওষুধ কেনার টাকাও অনেক গরিব মানুষের নাই, খাবারের টাকা তো নাই, এরই মাঝে কঠিন লকডাউনও ছিল এবং আগামীকাল থেকে আবার কঠিন লকডাউনও আসছে। এরই মধ্যে আপনি বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের সন্তান হিসাবে, সাবেক আমির মাওলানা মরহুম মতিউর রহমান নিজামী সাহেবের বড় সন্তান হিসাবে এত যোগ্যতা সম্পন্ন অবস্থায় আপনি আছেন যে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, আপনার তরফ থেকে অথবা আপনি আপনার সাংগঠনিক দল নিয়ে, গ্রুপ নিয়ে, সবাইকে নিয়ে বাংলাদেশের এই মানুষের পরিস্থিতিতে কোনো পরিকল্পনা করেছেন কিনা এবং কোনো অনুদান দিয়েছেন কিনা এবং দেওয়ার জন্য চেষ্টা করছেন কিনা, প্লিজ একটু যদি পরিষ্কার করেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন। এই করোনা পরিস্থিতি যখন শুরু হয়, বেসিক্যালি আমেরিকাতে লকডাউন শুরু হয়েছিল এক্স্যাক্টলি মার্চ মাসে গত বছরে 2020 সালে, তো তার পরপরই জুলাই মাসের মাঝামাঝি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান চাচা আমাকে বললেন, একটা ছোট দায়িত্ব দিয়েছিলেন যে যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, আমার সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা শিক্ষক আছেন তাদের পরিচয় আছে, তো উনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন যে তুমি তোমার যে সমস্ত পরিচিত শিক্ষক আছেন বাংলাদেশি বংশোদ্ভূত তাদের সাথে একটু পরামর্শ করে তাদেরকে চিন্তা ভাবনা করতে বলো যে করোনা পরিস্থিতি যখন বাংলাদেশ থেকে চলে যাবে তখন কি কি চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশ হতে পারে এবং এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য কিরকম প্রস্তুতি নেওয়া দরকার বাংলাদেশকে, সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে। এটার একটা পলিসি পেপারের মতো উনি লেখার জন্য আমাকে আহ্বান করলেন বিভিন্ন শিক্ষকদের সাথে যোগাযোগ করে। তো আমি এই কাজটা হাতে নিয়েছিলাম জুলাই মাসের মাঝামাঝি এবং এই কাজটা করতে গিয়ে আমি একটু রেজিস্টেন্সের সম্মুখীন হয়েছিলাম, কারণ আমাদের অনেক শিক্ষক আছেন যারা বাংলাদেশকে ভালোবাসেন কিন্তু সাথে সাথে বাংলাদেশ সরকারকেও প্রচন্ড অপছন্দ করেন। এ কারণে তাদের মধ্যে হেজিটেশন ছিল যে সরকারকে ভালো পরামর্শ দিলে পরে এটাতে সরকার এই সুযোগ, এই পরামর্শগুলা লুফে নিয়ে নিজেদের গুণগান গাওয়ার চেষ্টা করবে, হয়তো জনগণের উপকারের মধ্যে হবে না। তো আমিরা জামাতকে সাথে নিয়ে আমি বললাম যে আপনি একটু এদের সাথে বসলে পরে ক্লিয়ার হবে অবজেক্টিভটা, কারণ অনেকের মধ্যেই রেজিস্টেন্স আছে, অনেকেই পরামর্শ দিতে চান যে ব্যক্তিগত পর্যায়ে কি কাজ করা যায়, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এ ধরনের একটা বড় মহামারী কিন্তু ট্যাকেল করা খুব ইজি না, এটার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারি পলিসি খুব জরুরি। এবং আমিরে জামাত ওনাদের সাথে সবাইকে নিয়ে আমাকে অর্গানাইজ করতে বললেন, একটা জুম মিটিং এর আমি অর্গানাইজ করলাম, সেখানে প্রায় 40 জনের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পিএইচডি গবেষক পার্টিসিপেট করেছিলেন। এবং সেখানে আমিরে জামাত খুব পরিষ্কার ভাবে বললেন যে আমরা সরকারকে পছন্দ করি অপছন্দ করি এটা এখানে কোনো পয়েন্ট না, কিংবা আমাদের কথা সরকার শুনবে কি শুনবে না এটাও আমাদের কোনো পয়েন্ট না, আমাদের বাংলাদেশের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা আছে যে এই করোনা পরিস্থিতিতে যারা এফেক্টেড হচ্ছে, যারা ইনফেক্টেড হচ্ছে, যারা মৃত্যুবরণ করছে, তাদের কিন্তু কোনো দলীয় পরিচয় নেই, তারা বাংলাদেশের মানুষ, এটাই তাদের একমাত্র পরিচয়, এবং এ থেকে উত্তরণ যদি আমরা না করতে পারি তাহলে সামগ্রিকভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এখন আমরা কোনো পলিসি দিলে সরকার এটাকে গ্রহণ করবে কি করবে না এটা সরকারের বিষয়, কিন্তু এই কথাগুলো আসলে পরে একটা জনমত তৈরি হবে এবং এই জনমতের ভিত্তিতে কিন্তু একটা একটা অবস্থান তৈরি হবে এবং কিছু কিছু কাজ করতে হয়তো সরকার বাধ্য হবে। সেই অনুযায়ী আমরা কিছু পরামর্শ দিয়েছি এবং সেই পরামর্শগুলা কিছু কিছু আমরা ইমপ্লিমেন্টেশন দেখছি কিন্তু অনেক কিছু আমরা দেখছি না। এবং আরেকটা উদ্যোগের সাথে আমরা জড়িত, আপনারা দেখেছেন রিসেন্টলি যে বাইডেন প্রশাসন, আমেরিকার প্রেসিডেন্টের প্রশাসন প্রথমে হাফ এ মিলিয়ন মডার্না ভ্যাকসিন বাংলাদেশের জন্য দিয়েছে এবং এটাকে ইনক্রিজ করে 3 মিলিয়ন করোনা ভাইরাস মডার্না ভ্যাকসিন বাংলাদেশে দিয়েছিল। এর আগে সিরামের ভারত থেকে আমদানিকৃত যে অ্যাস্ট্রাজেনেকার যেই ভ্যাকসিন বাংলাদেশে ডিস্ট্রিবিউট করা হয়েছে এটার ব্যাপারে অনেক প্রশ্ন ছিল, কারণ সিরামের যে অ্যাস্ট্রাজেনেকা এটা অরিজিনাল অ্যাস্ট্রাজেনেকা না, অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাস্ট্রাজেনেকা না, এবং ইট ওয়াজ স্টিল অন দ্য ট্রায়াল প্রসেস, এবং ভারতীয় সরকার
যখন বিনা পয়সায় কোনো কিছু দেয় ইউ হ্যাভ টু টেক ইট উইথ এ গ্রেন অফ সল্ট, কারণ বাংলাদেশের কখনোই বন্ধু না ভারত। সো সেই হিসাবে আমরা প্রথম থেকেই দাবি করে আসছিলাম যে ইদার ফাইজার কিংবা মডার্না ভাইরাস কিংবা অ্যাস্ট্রাজেনেকা যেন ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে বাংলাদেশ নেয়, যেখানে বাংলাদেশের সরকারের পয়সার কিন্তু অভাব নেই এবং শুধুমাত্র এটা সরকারি কোষাগার থেকে দিতে হবে তা না, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানও এ ব্যাপারে এগিয়ে আসতে পারে। সো এই একটা দাবি আমাদের ছিল যেটা আমরা ইমপ্লিমেন্ট আনফরচুনেটলি দেখিনি, কিন্তু আমেরিকার বাইডেন প্রশাসন আউট অফ নোওয়্যার 500,000 এবং 3,000,000 ভ্যাকসিন কোথা থেকে দিল, এটা নিয়েও অনেক কিন্তু প্রশ্ন আছে এবং এটার পিছনেও আমাদের একটা আলহামদুলিল্লাহ আমরা ভূমিকা রাখতে পেরেছি। আমেরিকাতে চিকিৎসকদের যে অর্গানাইজেশন, বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসকদের যে অর্গানাইজেশন, এটার নাম হলো বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, এবং এখানের একজন বড় দায়িত্বশীল হলো, আপনার প্রোগ্রামেও আপনি হয়তো ইনভাইট করেছিলেন আমাদের ডাক্তার আমাদের নিউ ইয়র্কের আতাউলগনি ওসমানী ভাই। আতাউলগনি ওসমানী ভাই হলো নিউ ইয়র্কের এই বামনার প্রেসিডেন্ট, এবং বামনার পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে বাইডেন প্রশাসনের কাছে অ্যাপিল করবে বাংলাদেশকে যেন ভ্যাকসিন দেওয়া হয়, কারণ মানে আনফরচুনেটলি হলো একটা মানে এখানে একটা প্যারাডক্স আছে যে বাংলাদেশ আসলে একটা দরিদ্র দেশ। মামুন ভাই আইডিবিতে চাকরি করার কারণে জানেন যে বিভিন্ন গরিব দেশের সহযোগিতার একটা মাপকাঠি আছে, কিন্তু বাংলাদেশ নিজেকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রমাণ করার চেষ্টা করে, জিডিপি গ্রোথের একটা স্টোরি বলার চেষ্টা করে, এটাতে বাংলাদেশের জনগণের কাছে হয়তো সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়, কিন্তু ইকোনমিকে চালিয়ে নেওয়ার জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন ওই গল্পের কারণে কিন্তু এটা বাধাগ্রস্ত হয়। এটা দিয়ে আমি একটু অ্যাড করছি, এটা দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সরকার নিজেকে প্রাউড ফিল করার জন্য একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছে। অপর দিকে যারা আগে অনুদান দিতেন ফ্রিলি, তারা ভাবছে বাংলাদেশ তো আমাদের সময়ে আমাদের কাছাকাছি চলে আসছে, তাহলে আমরা ফ্রি দেব কেন, বা বাংলাদেশে কেন আমরা সাহায্য করব। এই কারণে আমি বুঝাতে চাচ্ছি, এই কারণে মানে আপনার বাইডেন প্রশাসন যখন বিভিন্ন দেশে ভ্যাকসিন পাঠাচ্ছিল ওই লিস্টের মধ্যে বাংলাদেশ ছিল না, এই কারণেই তখন মানে আমরা গরিব না, সেই কারণে আমরা গরিবের লিস্ট থেকে বাদ পড়েছি, সেটাই আপনি বলতেছেন। তো এই এই অবস্থাটাকে এই অবস্থানটাকে চেঞ্জ করার জন্য বামনার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলো, এবং যেহেতু বামনার সাথে আমাদের আতাউলগনি ওসমানী ভাই জড়িত, তখন আতাউলগনি ওসমানী ভাই আমাদের মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকাতে এই প্রস্তাবটা দিলেন যে আমাদের একটা কিছু করা দরকার এই বিষয়ে, যাতে করে বাইডেন প্রশাসনের নজরে জিনিসটা আসে। এবং এখানকার মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সুরা সদস্য হিসাবে আমিও এটার সাথে অন্তর্ভুক্ত ছিলাম। আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করলাম বেসিক্যালি, এবং এই ক্যাম্পেইনের ওয়ান অফ দ্য স্পন্সর ছিল মুনা, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা। আমরা সবার কাছ থেকে সিগনেচার কালেক্ট করা শুরু করলাম যাতে করে এই দাবির প্রতি একটা মোমেন্টাম তৈরি হয়। এছাড়াও বাইডেন প্রশাসনের যারা এই এই বিষয়ে কর্মরত আছেন তাদের সাথেও আমাদের যোগাযোগ বৃদ্ধি হলো। সো বেসিক্যালি ইট ওয়াজ এ কনসার্টেড এফোর্ট, সবাই মিলেই যে উদ্যোগটা নিয়েছি আমরা, এটারই একটা রেজাল্ট কিন্তু আমরা দেখেছি যে ইমিডিয়েটলি লবিং ক্যাম্পেইনিং দুটেই হয়েছে। জি, সো এটার একটা, সো এটা আমি এই জন্য যোগ করতে চাচ্ছি যে আপনারা দেখবেন যে এই ঘটনার যখন একটা ঘটনা ঘটে যায় এবং এই ঘটনাতে সবার একটা কম্বাইন্ড এফোর্ট থাকে, একটা টেন্ডেন্সি থাকে যে কেউ একজন একক ব্যক্তি এটার ক্রেডিট নিয়ে নেওয়ার জন্য। সো আমাদের আমাদেরও একটা ক্ষুদ্র অবদান এখানে ছিল, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি যে আমরা একটা ভূমিকা রাখতে পেরেছি, এবং আমরা চেষ্টা করছি যে এই সংখ্যাটা আরো যাতে বাড়ে। মানে 3,000,000 মানে হলো বাংলাদেশের জনসংখ্যার একটা ছোট্ট একটা অংশ এটা কভার করবে। সো আরো যাতে বেশি ডোসেজ বাংলাদেশে পাঠানো হয়, কারণ ভ্যাকসিনেশন ইজ রাইট নাও দ্য অনলি অ্যান্সার, এছাড়া কিন্তু আর কোনো, আমেরিকাতে অন্যান্য যে কোনো জায়গার তুলনায় এফেক্টটা এখন কম হচ্ছে, এ কারণে যে আমেরিকার একটা বিশাল জনগোষ্ঠী ভ্যাকসিনেটেড হয়ে গিয়েছে অলরেডি, এবং যারা মৃত্যুবরণ করছে এখনো কিন্তু আমেরিকাতে মৃত্যুর মিছিল যে থেমে গিয়েছে তা না, এখনো লোকজন মারা যাচ্ছে, কিন্তু যারা মারা যাচ্ছে তাদের মধ্যে 95% মানুষ হলো আনভ্যাকসিনেটেড, যারা টিকা গ্রহণ করেননি। সো এই সংখ্যাটা অনেক বিরাট সংখ্যা, এ কারণে একেবারে টেস্টেড যে ভাইরাসগুলা এখানে আমি যে স্টেটে থাকি নর্থ ক্যারোলিনাতে, গভর্নর মানে
বিভিন্ন ভাবে উৎসাহিত করছে, এবং একটা উৎসাহের মধ্যে একটা হলো যে যদি কেউ ভ্যাকসিন নেয় তাহলে তারা $1 million লটারি উইন করার জন্য তাদেরকে এন্টার করা হবে। সো এগুলা করে চেষ্টা করছে, কিন্তু খুব বেশি ইনসেন্টিভ দিচ্ছে, কিন্তু এটাতে যে খুব বেশি লাভ হচ্ছে আমি দেখছি না। কারণ যাদের মধ্যে স্পেশালি একটা, এবং এটা আনফর্চুনেটলি একটা ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে ভ্যাকসিন না নেওয়ার একটা টেন্ডেন্সি আছে, এটা হলো খ্রিস্টানদের মধ্যেও, যারা ইভেঞ্জেলিকো কনজারভেটিভ ইভেঞ্জেলিকো তাদের মধ্যে আছে, আমাদের মুসলমানদের মধ্যেও কিন্তু একটা শ্রেণী আছে যারা ভ্যাকসিন নিতে হেজিটেন্ট, যে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবো, এরকম একটা। ইহুদিদের মধ্যেও একটা বড় জনগোষ্ঠী, অর্থোডক্স যারা জিউ, তারা ভ্যাকসিন নিতে হেজিটেন্ট। সো এই এই গোষ্ঠীটা একটা ভয় পায়। তারপরে আর একটা অপপ্রচার আছে যে এটা, অফকোর্স এটা তো মানে একটা ভ্যাকসিনের ট্রায়ালের জন্য যেরকম 2 বছর সময় লাগে, সেরকম একাডেমিক ট্রায়াল তো হয়নি, এটা হলো ইমার্জেন্সি অথরাইজেশন। সো এসব বিভিন্ন কারণে কিছু লোকের মধ্যে হেজিটেন্সি থাকবে। তারপরেও আমেরিকাতে একটা বড় জনগোষ্ঠী কিন্তু ভ্যাকসিনেটেড হয়ে গিয়েছে, এটা হলো একটা মানে এটা একটা এটা এটার কারণে মানে আমরা ইকোনমিটাকে ওপেন করতে পারছি, মোটামুটি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, এবং ডেল্টা ভ্যারিয়েন্টও খুব বেশি এফেক্ট করতে পারেনি। সিমিলারলি ইউকে তেও একই অবস্থা, এবং যে সমস্ত জায়গাতে ডেল্টা ভ্যারিয়েন্টে अराउंड 50,000 এর মতো ডেইলি এফেক্ট হচ্ছে, কিন্তু ডেথ রেট অনেক কমে গেছে। এক্স্যাক্টলি। মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি।